আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি মামুন ফ্রি আর্নিং হেল্পের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এটি আমার মনে হচ্ছে যে অনেক একটি ভালো একটি প্রজেক্ট, তবে গুরুত্বপূর্ণ কিনা জানি না। তবে এই এই প্রজেক্ট থেকে আমরা মোটামুটি আমার মনে হচ্ছে যে $50 থেকে $60 ইনকাম করতে পারবো। সেটা কীভাবে করতে পারবো সে সম্পর্কেই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদের কী করবো তার তাদের ওয়েবসাইট সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিতে চাই। বন্ধুরা, যাই হোক, আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো যদি না লাগে তাহলে তো সেটা বলার কিছু নাই, আর আপনারও করার কিচ্ছু দরকার নাই। যাই হোক, আপনি শুধু দেখেছেন, এ পর্যন্তই যথেষ্ট। এখানে তেল মারার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে এখানে কোনো রেফারেল প্রোগ্রাম নাই। আমি আপনাদের শেখানোর জন্য, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো আপলোড করি। আপনাদের ভালো মনে হলে দেখবেন, ভালো না মনে হলে দেখবেন না। যাই হোক বন্ধুরা, তাদের ওয়েবসাইটে যদি আমি একটু প্রবেশ করি, তাদের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে আসলে আপনি টোটাল বিষয় আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে তারা এখানে টোকেন সেল করবে কীভাবে, সমস্ত বিষয়। এটা প্রি সেল চলবে তাদের, এখানে লিমিটেড সাপ্লাই। এটা হচ্ছে 5 মিলিয়ন থেকে 15 মিলিয়ন পর্যন্ত যাবে। যাই হোক, এটা তাদের প্রি সেল। এখানে আপনি বাই করতে পারবেন, এই যে ইচ্ছা করলে আপনি বাই করতে পারেন, বাই ক্লিক করে বাই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এখানে কেউ বাই করবেন না। হ্যাঁ, এই প্রজেক্ট থেকে যদি বাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার লস হয়ে যেতে পারে। আপনার আমরা ফ্রিতে যেটা ইনকাম করবো সেটাই শুধু আমি আপনাদেরকে দেখানো চেষ্টা করবো। ফ্রিতে যে টোকেনগুলো পাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তবে আপনারা একটু ওয়েবসাইটে এসে একটু ঘুরে দেখে নেবেন, কারণ হচ্ছে তাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রকার তথ্য দেওয়া থাকে, যেটা হচ্ছে যে আমার হয়তো বা আমি আমার চোখে পড়ে না, সেটা আপনাদের চোখে পড়তে পারবে, চোখে পড়তে পারবে। সেই হিসাবে আপনারা একটু দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, আমি আপনাদেরকে দেখাবো যে কাজটি কীভাবে করবেন। কাজটি করার জন্য আপনাদের একটু সামান্য একটু পরিশ্রম করতে হবে। যাই হোক, সামান্য পরিশ্রমের বিনিময়ে যদি এখানে $50 থেকে $60 পাই, এখানে কিন্তু $1,000 থেকে $5,000 হয়ে যেতে পারে, $500 হয়ে যেতে পারে। এটা এখানে এরকম কেউ বলতে পারবে না যে ক্রিপ্টোকারেন্সিতে ভাই এখান থেকে আমি $200 পাবো। এখানে $200 যদি তারা কয়েন দিয়ে থাকে সেখানে, সেক্ষেত্রে গিয়ে সেই কয়েনটা $2,000 হতে পারে। যাই হোক বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই, যাই হোক এখন কাজটি কীভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করবো। যে কাজটি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কী করবে, এরকম একটা ইন্টারফেস নিয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে আপনি তাদের কী করবেন, আপনি তাদের এই টেলিগ্রামটা ফলো করে নেবেন, এই টেলিগ্রামটা ফলো করে নেবেন, এই টুইটারটা ফলো করে নেবেন। আপনি চাইলে এগুলোও ফলো করতে পারেন, যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। প্রথম অ্যাট ফার্স্ট যে কাজটি আপনাকে করতে হবে, সেখানে একটা প্রুফ অফ রেজিস্ট্রেশন জমা দিতে হবে। সেটা কীভাবে জমা দেবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। যাই হোক, এটা কিন্তু টোটাল 4 উইক চলবে, 4 সপ্তাহ পর্যন্ত চলবে, এই জন্য আমি বলতেছিলাম 4 উইক পর্যন্ত চলবে। এটা কাজটি কীভাবে করবেন সে সম্পর্কে যদি আপনি একটু ধারণা নিতে চান তাহলে আপনাকে টোটাল ভিডিওটা দেখতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাট ফার্স্ট প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনাকে এই যে প্রুফ অফ রেজিস্ট্রেশনটা এখানে ফিল আপ করতে হবে। জাস্ট আপনি প্রথমে যে কাজটি করবেন, এখানে আপনার এই যে আপনার বিটকন্ট্রোল ইউজার নেম দিবেন, এখানে আপনার বিটকন্ট্রোল প্রোফাইল লিঙ্ক দিবেন, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিবেন, এখানে আপনার বিএসসি স্মার্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা জাস্ট সম্পূর্ণটা কপি করে নিয়ে নোটপ্যাডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এগুলো দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট আপনি রিপ্লিতে যায় এটা পোস্ট করে দিবেন। এই যে এখানে এসে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে রিপ্লে একটা অপশন রয়েছে, এই যে রিপ্লে একটা অপশন রয়েছে, এখানে এসে পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পর আপনি আপনাকে যে কাজটি করতে হবে, তাদের তো দেখতে পাচ্ছেন যে আপনি যেমন ধরেন যে এখন আপনি টুইটার ক্যাম্পেইনে জয়েন করবেন। জাস্ট আমি অত ভালো ভিডিও হয়তো বা বানাতে পারি না, তবে এই আমি যেভাবে দেখাই এইভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ কাজগুলো করতে পারবেন। জাস্ট এই যে ধরেন যে আমি এখন টুইটার ক্যাম্পেইনে জয়েন করবো, টুইটার ক্যাম্পেইনে জয়েন করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, অ্যাট ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন যে আপনি ফলোয়ার হিসেবে, তাদের ফলোয়ার হিসেবে স্টেকগুলো পাবেন। হ্যাঁ, আপনার যার যত ফলোয়ার আছে সে তত বেশি এখানে স্টেক ইনকাম করতে পারবে। যাই হোক বন্ধুরা, এখানে করার জন্য আপনি কী করবেন, এই রেজিস্ট্রেশন হেয়ারে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে দেবেন। আমি আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আসলে এখানে যদি আপনার ফলোয়ার বেশি থাকে, আপনার যদি ফলোয়ার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটাও এখানে বেশি। আমাদের যাদের ফলোয়ার কম তাদের ইনকামটাও কম হবে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমি যদি তাদের রেজিস্ট্রেশন টুইটারের রেজিস্ট্রেশন ফর্মে চলে আসি, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে দিতে হবে আপনার ইমেলটা দিতে হবে। এখানে আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনি কী করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার বিটকন্ট্রোল ইউজার নেমটা দিবেন। অবশ্যই কিন্তু এখানে আপনার একটা বিটকন্ট্রোল অ্যাকাউন্ট লাগবে, সেটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার টেলিগ্রামে কমেন্ট করবেন, সেটা কীভাবে কী করবেন আমি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারবো। যাই হোক বন্ধুরা, এখানে আপনার বিটকন্ট্রোল ইউজার নেমটা দিবেন, এখানে আপনার বিটকন্ট্রোল প্রোফাইল লিঙ্কটা দিবেন, এখানে আপনার প্রুফ অফ রেজিস্ট্রেশন লিঙ্কটা দিবেন। ওই যে দেখালাম যেটা কপি করে নিয়ে আপনার
বিটকন্ট্রোল ইউজারনেম বিটকন্ট্রোল প্রোফাইল লিংক যেটা রিপ্লাইতে জমা করে দিয়েছেন তার একটা লিংক এনে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনার টেলিগ্রাম ইউজারনেমটা দিয়ে দিবেন। এখানে আপনার কি হচ্ছে টেলিগ্রাম বান্টি ক্যাম্পেইন, জাস্ট একটু অপেক্ষা করবেন বন্ধুরা। এখানে আপনার টেলিগ্রাম ইউজারনেমটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে টুইটার ইউজারনেম দিবেন। এখানে আপনার টুইটার অডিট লিঙ্কটা দিবেন। এখানে আপনার ফলোয়ার হিসেবে আপনার যত ফলোয়ার আছে এই হিসাবে আপনি এখানে দিয়ে দিবেন। যাই হোক, দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনার বাইন্যান্স স্মার্ট সেট অর্থাৎ বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে বন্ধুরা আপনার টুইটারে মানে কাজটি কমপ্লিট হয়ে গেলো। জাস্ট এখন টুইটারে যে কাজটি করবেন সে কাজটি কী আমি আপনাদেরকে একটু যদি দেখাই। ধরেন যে টুইটারে যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আপনাকে অবশ্যই এখানে মিনিমাম এক হাজার ফলোয়ার হতে হবে। এখানে 1000 ফলোয়ার হলে আপনি এখানে জয়েন করতে পারবেন। এখানে আপনাকে কী করতে হবে, মানে এরপর আপনি যে কাজটি করবেন, এই যে এটা কিন্তু আসলে আপনি থ্রেডে জমা দেবেন, এটা ফর্মে জমা দেবেন। আপনি যখন কাজটি শেষ হয়ে যাবে তখন আপনি এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। আমি আপনাদের সামনে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমার কাজটি করা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে জমা দিতে পারবো। যাই হোক বন্ধুরা, আমি মনে করি যে কাজগুলো অবশ্যই করবেন। কাজগুলো করলে আপনাদের অবশ্যই উপকারে আসবে, এটা আমি 100% গ্যারান্টি। এই দেখতে পাচ্ছেন যে উইকলি রিপোর্ট, আপনার কাজটি যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই ফর্মে এসে আপনার রিপোর্টটি জমা করে দেবেন। জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনার বিটকন্ট্রোল ইউজারনেমটা দিতে হবে, যেখানে আপনার বিটকন্ট্রোল ইউজারনেমটা দিতে হবে, এখানে প্রুফ অফ রেজিস্ট্রেশন লিঙ্কটা দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কত নাম্বার উইকে আপনি জয়েন করতে যাচ্ছেন। অবশ্যই এই 2 নাম্বার উইকে আপনি জয়েন করবেন, 2 নাম্বারে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে আপনার টুইটার ইউজারনেমটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে রিটুইট লিঙ্ক 1, এই দেখতে পাচ্ছেন যে এই যে রিটুইট লিঙ্ক 2, এই যে রিটুইট লিঙ্ক 3, রিটুইট লিঙ্ক 4, রিটুইট লিঙ্ক 5, অর্থাৎ প্রত্যেকটা আপনাকে রিটুইট করতে হবে। এখানে টুইট করার কোনো প্রয়োজন হবে না, জাস্ট আপনাকে রিটুইট লিঙ্কগুলো দেবেন। দিয়ে এইখানে সাবমিটে ক্লিক করে দেবেন। যাই হোক বন্ধুরা, তাহলে আপনার টুইটারে যখন কাজটি কমপ্লিট হয়ে যাবে এখানে ফর্মটা পূরণ করে দেবেন। এখন আসেন, আপনি যদি টেলিগ্রামে দেখতে চান, আপনি যদি টেলিগ্রামে চলে আসেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাই এই যে টেলিগ্রাম ক্যাম্পেইনে যদি আপনি জয়েন করতে চান, জাস্ট এই যে রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করে দেবেন। আবার কাজটি শেষ হয়ে যাওয়ার পর আপনি রিপোর্ট করবেন। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে করতে হবে কি, তাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়া লোককে আপনাকে ফলো করে নিতে হবে। এখানে তাদের একটু ফলো করে নিতে হবে, এগুলো একটু ফলো করে নেবেন। ফলো করে নেওয়ার পর এই হ্যাশট্যাগ সহকারে আপনি কী করবেন, আদার্স ক্রিপ্টো কারেন্সি গ্রুপে 5টা পোস্ট করবেন। 5টা পোস্ট করার পর আপনি কী করবেন, এই সাবমিট ফর্মে জমা দিয়ে দেবেন, এখানে ক্লিক করে জমা দিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, তাহলে আপনার টেলিগ্রাম ক্যাম্পেইনেও পার্টিসিপেট করা হয়ে গেল। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।